যতদিন পর্যন্ত এই বাংলাদেশকে গুণামুক্ত বাংলাদেশ তাকুয়াওয়ালা বাংলাদেশ খোদা ভীতির বাংলাদেশ ইমানওয়ালাদের বাংলাদেশ বানানো না যাবে ততদিন পর্যন্ত সোনার বাংলার স্বপ্ন স্বপ্নই রয়ে যাবে বাস্তবে কখনো সুখ সমৃদ্ধি আসবে না আজও জাতীয় দৈনিকগুলোর হেড নিউজ হয় লিড নিউজ হয় আমরা দেখতে পাই এটি ছোট্ট শিশু তার রিজিক অন্বেষণ করবার জন্য স্বাভাবিকভাবে তার কাছে তার রিজিক পৌঁছেনি সে তার তার খাবার খাবার বাড়িতে কিছু খাবার নিয়ে যাবার জন্য ডাস্টবিনের মধ্যে অন্যান্য পশুদের সাথে তার রিজিক তালাশ করে বেড়াচ্ছে মেরে মাজাদ হাজরিন কেন কেন আজও বাঙালির সে হৃত অধিকার পুনরুদ্ধার হল না কেন আজও সুখী সমৃদ্ধ একটি বাংলাদেশ আমরা গড়তে পারলাম না প্রত্যেকটি সরকারই তো চায় কমপক্ষে তার আমলে দেশটা যেন সুখী হয় সমৃদ্ধ হয় অন্য সরকারের আমলে কে কি চায় সেটা পরের কথা যখন যে সরকারে থাকে যখন যারা ট্রেজারি বেঞ্চে বসে যখন যারা ক্ষমতার মসনদে থাকে আন্তরিকভাবে তাদের প্রধান কমপক্ষে এটা চান যেন আমার সময়ে দেশটা এগিয়ে যায় আমার সময়ে দেশটা যেন উন্নত হয় আমার সময়ে দেশটা যেন একটি সুখী সমৃদ্ধ জনপদে পরিণত হয় এটা চাই কি চায় না চাওয়া সত্ত্বেও কোন বিষয়ের অভাবে কোন কারণে অর্ধ কাল পার করবার পরেও আমরা আজও সুখী সমৃদ্ধ বাংলাদেশ অর্জন করতে পারলাম না বক্ষমান আয়াতে করিমায় রেদুল জালাল সেই কারণগুলো চিহ্নিত করে দিয়েছেন উদাহরণ দিলেন এমন একটি জনপদের যে জনপদটি বড় সুখীও ছিল এবং সমৃদ্ধও ছিল আল্লাহ রব্বুল আলমিন উদাহরণ দিচ্ছেন এমন একটি জনপদের যে জনপদ নিরাপদ ছিল নিশ্চিন্ত ছিল এক কথায় সুখী ছিল পাশাপাশি তাদের মধ্যে সমৃদ্ধির পূর্ণতাও ছিল তারা সুখীও ছিল সমৃদ্ধও ছিল কুমারিঙ্কুল চতুর্দিক থেকে তাদের কাছে রিজিক এসে পৌঁছতো তাদের প্রয়োজনের বস্তুগুলো তাদের চাহিদাগুলো মেটাবার জন্য যে পণ্য দরকার সে পণ্যগুলো তাদেরকে উৎপন্ন করা লাগত না উৎপাদন করা লাগতো না পৃথিবীর অন্যান্য এলাকার মানুষ উৎপাদন করতো এবং উৎপাদিত শস্য এবং বস্তুগুলো পণ্যগুলো তাদের কাছে পৌঁছে দিত তারা সমৃদ্ধির সাথে জীবন কাটাতো শুধু কিন্তু আর খেত

আয় আল্লাহ এই নগরীকে একটি নিরাপদ নগরীতে আপনি পরিণত করে দিন একটি সুখী নগর বানিয়ে দিন এবং এখানকার অধিবাসীদেরকে আপনি উৎপাদিত শস্য ফল দিয়ে এবং প্রোডাক্টের বিষয়গুলো দিয়ে বস্তুগুলো দিয়ে তাদেরকে আপনি রিজিক দান করেন তাদের প্রয়োজনগুলো পুরো করে দেন ইব্রাহিম আল সালামের এই দোয়া আল্লাহ কবুল করেছেন যথারীতি মক্কাবাসীদেরকে আল্লাহ তালা দুটি নিয়ামত দান করেছিলেন এক হলো তারা নিরাপদে নিশ্চিন্তে না টেনে ঘুম দিতে পারত নিরাপত্তার অনুভূতি একশোতে একশো পার্সেন্ট বিদ্যমান ছিল এবং তারা কখনো কল্পনা করতো না যে তাদের উপরে বাহির থেকে কেউ এসে হামলা করবে সুখে ছিল এবং রিজিক অল চারিদিক থেকে তাদের কাছে আসতো তাদের কোনো পেরেশানি ছিল না আল্লাহ বলেন রাগদা যতটুকু তাদের প্রয়োজন চাহিদা তার চেয়ে অনেক বেশি পরিমাণে আসতো অফুরন্ত আসতো তাদের কাছে মিন কুল্লি মাকান সব জায়গা থেকে আসতো কার দোয়া ছিল ইব্রাহিম আলাই সালামের দোয়া ইভেন জাহিলি যুগ পর্যন্ত তাদের কাছে এনে আমরটা ছিল সাহাবি আবদুল্লাহ ইবনে আব্বাস সাদি আল্লাহ তালের বর্ণনা যেটি মক্কা নগরী সম্পর্কে আল্লাহ বলেছেন এবং যে কোনো জনপদবাসী নগরী মক্কাওয়ালাদের যে আচরণ তারা করেছিল পরবর্তীতে সেই আচরণ যে কোনো জনপদবাসী করবে তাদের সাথেও এই একই পরিণতি তাদের কপালে জুটবে এটাই হলো আল্লাহ তালার এই আয়াতে কারিমার উদ্দেশ্য কিভাবে নাশকরি করলো সামনে আসছে প্রথমে আসি তারা নিরাপদ এবং নিরাপত্তার সাথে নিজের জীবন যাপন করত নিশ্চিন্তে ছিল তারা সুখী ছিল কারণ আরবের আশপাশে মক্কার আশপাশে যে সমস্ত জনপদগুলো রয়েছে এরা পরস্পরে একে অপরের সাথে যুদ্ধ বিগ্রহ লড়াই হামলা মামলা খুনো খুনি রাহাজানি যা করার সেগুলো তারা করত। কিন্তু কখনো মক্কার উপরে আক্রমণের ঘুণাক্ষরেও কল্পনা করত না মক্কার ব্যাপারে আল্লাহ রব আলামিন এদের সকলের অন্তরের মধ্যে আলাদা একটি সমীহ এবং ভীতি তৈরি করে দিয়েছিলেন এর কারণ ছিল নিকটতম অতীতে তাদের কাছে একটা নজির ছিল যে বাহির থেকে একজন এসেছিল সে বিশাল শক্তিমত্তায় বলিয়ান হয়ে এসে এসেছিল বিশাল ট্যাঙ্ক বহর নিয়ে এসেছিল ওই রৈজামানের ট্যাঙ্ক আবার কই থেকে এলো বর্তমানে ট্যাঙ্ক যেমন দুর্ভেদ্য ওটাকে কোনো গুলি করে কিছু করা যায় না ও যেদিকে যায় সব করে দেয়। কোনো ফোর্সর মোকাবেলা করতে পারে না ওই জমানায় হাতি ছিল এরকম শক্তিশালী যুদ্ধবাহন হাতির সামনে যে আসতো মোকাবেলা করতে সুড় দিয়ে উঠিয়ে শুধু একটা আছাড় নারী ভুড়ি সব বেরিংস আর যদি কাউকে পায়ের তলে ফেলতো তারা আর খুঁজেই পাওয়া যেত হাতির মোকাবেলায় কে যাবে আরবে হাতি ছিল না আব্রাহ এসেছিল কেন এসেছিল বাইতুল্লাহ ধ্বংস করবে আল্লাহর ঘর ধ্বংস করবে আর আল্লাহর ঘরের সাথে যারা সম্পৃক্ত যারা আল্লাহর ঘরকে ভালোবাসে মহব্বত করে আল্লাহর ঘরের সাথে সম্পৃক্ত তাদেরকে সাইজ করবে আপনারা জানেন আসার পরে আল্লাহর ঘর ধ্বংস করার স্বপ্ন তার হয় নাই আর আল্লাহর ঘরের খাদেম এবং আল্লাহর ঘরের সাথে যারা সম্পৃক্ত তাদেরকে সাইজ করার সুযোগ হয় নাই তার আগেই আল্লাহর পক্ষ থেকে সে সাইজ হয়ে গেছে ঠিক 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 না মাওলায় পাক কি করলেন বড় কোনো বাহিনী পাঠান নেই বিশ্ব সম্রাট নমরুদকে ধ্বংস করার জন্য ও যত বড় ক্ষমতার অধিকারী ছিল ততটাই ক্ষুদ্র আল্লাহ ব্যবহার করেছিলেন মশা আর এ যেহেতু মোটামুটি ক্ষমতা খুব বেশি না তাই আল্লাহ তালা মোটামুটি একটু শক্তিশালী যেটা ওইটাকে পাঠাইছেন ছোট্ট ছোট্ট পাখি আমাদের বাংলায় বলে আবাবিল পাখি পাঠাইছে আবাবিল কোন পাখির নাম وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل. الله رب العالمين بوني نبني كذا كنا نبي كيف فعل ربك بأصحاب الفيل ويهست بخنشة نشاط رب العالمين. কি আচরণ করেছেন আপনার রব কি আচরণ করেছেন আপনি কি দেখেন না alam yaj'al kaidhum তাদের যত সমর এবং যুদ্ধের বড় বড় পরিকল্পনা ছিল সমস্ত পরিকল্পনাকে ধুলি ধূলিসাৎ করে দিয়েছেন মাছাত করে দিয়েছেন ওয়া আরসাল আলাইহিম এবং জঙ্গি বিমান পাঠিয়েছেন মিসাইল সহকারে কয়েডে আবার কই আছে জঙ্গি বিমান থেকে মিজাইল মারে কি মারে না এয়ার টু সারফেস সারফেস টু সারফেস সারফেস টু মারে কি মারে না মিজাইল গুলা কি হয় বলেন তো মিসাইলের অন্যতম বৈশিষ্ট্য কি মিজাইল টার্গেট লক লক করে দেওয়া হয় তার সেট করে দেওয়া হয় যে টার্গেট তাকে নির্ধারণ করে দেওয়া হয় ওই টার্গেট মুভ করুক আর যাই করুক টার্গেট যেখানে যাবে তার পিছন ছুটবে ঠিক কি ঠিক না এটা গুলি যদি কেউ মারে যে লক্ষ্যে মেরেছে ওখান থেকে যদি তার টার্গেট সরে যায় তো তাহলে গুলি লাগবে গুলি ফসকে যাবে কিন্তু মিজাইল কি করা হয় উন্নত মানের মিসাইল গুলো যেগুলোর ভিতরে টার্গেট লক করে দেওয়া হয় মনে করেন একটা জঙ্গি বিমান অথবা একটা হেলিকপ্টার অথবা একটা ড্রোন কোন একটাকে টার্গেট লক করে যদি দিয়ে দেওয়া হয় ও যেদিকেই যাক না কেন ও তার পিছন পিছন ওখানে গিয়ে তাকে ধ্বংস করে তারপরে আসবে ঠিক কি ঠিক না একদম পিন পয়েন্ট করে দেয়া হয় তো আল্লাহ রব্বুল আলমিন জঙ্গি বিমানের বদলে বর্তমানের জঙ্গি বিমানের বদলে ছোট্ট ছোট্ট পাখি পাঠিয়েছেন এগুলাই এক একটা জঙ্গি বিমানের ভূমিকায় অবতীর্ণ হয়েছে এই পাখিগুলোর মুখে এবং দুই ঠেঙের ভিতরে তার চেয়ে ছোট ছোট তারা নিয়ে এসছে আল্লাহ বলেন এই পাখিগুলো এসে বাহিনীর উপরে যে নিক্ষেপ করছিল যেটাকে আমি বললাম যে মিজাইলের ভাষা বললাম এই যে পাথরগুলো নিক্ষেপ করছিল এই পাথরগুলোর সবগুলো নির্ধারিত ছিল কোনটা কার ঘাড়ে পড়বে এটা নির্ধারণ করে দেওয়া ছিল আব্রাহামিয়ার ডান দিকের লোকটাকে কেন্দ্র করে যে পাথরটা পাঠানো হয়েছে ওই পাখিটা এসে তার উপরেই পড়বে পাখিটা আব্রাহার ডান দিকের পরিবর্তে বাম দিকের বা পিছনের লোকটাকে কি করবে না ধ্বংস করবে না প্রত্যেকে এসেছে একদম নির্ধারিত ভাবে টার্গেট লক করে করে কি করেছে মেরেছে তৈরন আবাবিল আল্লাহ তালা পাঠালেন পাখি ঝাঁকে ঝাঁকে আবাবিল ইব্বাউলের বহু বচন ইব্বাউল মানে ঝাঁক আর আবাবিল মানে ঝাঁকে ঝাঁকে আল্লাহ তালা পাঠালেন ঝাঁকে ঝাঁকে পাখি এবং এগুলো এসে একদম টার্গেট করে করে কি করতে লাগলো যাকে যে টার্গেট দেয়া হয়েছে সেই সেই টার্গেটকে লক্ষ্য করে কি করছে পাথর মারছে সুহান আল্লাহ এতটুকু ছোট্ট একটা পাখি সেই পাখির চেয়েও খুদ অতি ক্ষুদ্র একটা পাথর কণা নিয়ে এসে এসেছে আর এই পাথর কণা উপর থেকে ফেলছে এত বিশাল হাতির কি ক্ষতি হবে এতে মাথায় শিরস্থান পরা যে তার বাহিনীর সদস্যগুলো রয়েছে লোহার শিরস্থান মাথায় পড়া আছে সেই পাথর পড়লে মোটা পাথর পড়লেও তো শিরস্থান ভেদ করবে না এই ক্ষুদ্র পাথর কণা সেখানে কি আর করতে পারে কিন্তু মেরে মোখতারাম দোস্ত আজিজ ও বুজুর্গ এই পাথর কণা ক্ষুদ্র হলেও এই পাথর কণার সাথে কানেকশন হয়ে গেছে মহাবিশ্বের মহাশক্তিশালী আল্লাহ রব্বুল্লা আলমিনের সাথে ঠিক কি ঠিক মাওলার সাথে কানেকশন হয়ে যাওয়ার কারণে মাওলা পাওয়ারের সাথে কানেকশন হয়ে যাওয়ার কারণে এগুলোর মধ্যে এমন পাওয়ার চলে আসলো এক একটা পাথর এসে যার যার নামে যেটা নির্ধারণ করা সেখানে এসে পড়ে মাথার উপর দিয়ে পড়ে এবং ভেতর থেকে ভেদ করে নিচের দিকে বের হয়ে যায় ভেতর থেকে সবকিছুকে টেনে খিঁচড়ে বিশাল করে বের করে নিয়ে যায় শুধু লোকগুলাকে শেষ করে নাই হাতিগুলাকেও শেষ করছে শুভান পরশুদিন পেয়ে কে শেষ করছেন ভাসুরের নাম নিচ্ছে মনে হয় লজ্জা লাগতেছে আল্লাহর নামটা খালেদা হাসিনের নাম নিতে গেলে তো ফাটা না কে রে কেরে কে শেষ করছে আর একটু আসতে বলেন কে শেষ করছে আশপাশে ফেরেশ আছে না ওরা যেন কেয়ামতী দিন সাক্ষী দেয় আল্লাহ আপনার নামটা নেয়ার সময় শরীরের সমস্ত শক্তি দিয়ে মনের ভিতর থেকে অন্তরের অন্তঃস্থল থেকে হৃদয়ের গভীর থেকে ভালোবাসার মহব্বত বলেছিল। কে শেষ করেছেন আল্লাহ। আরবের আশপাশের মক্কার আশপাশের যে জনপদ গুলো আছে এরা দেখেছে মক্কার উপরে হামলা করতে আসলে কি পরিণতি হয় এজন্যে তারা কেউ হিম্মত করতো না মক্কার উপরে হামলা করা আল্লাহ বলেন একটা নিরাপদ নগরী বানিয়ে দিলাম তারা নিশ্চিন্তে নাক সুখী জীবন যাপন করে আর চারিদিক থেকে উৎপাদিত বস্তুগুলো আসে তারা নিশ্চিন্তে খায় তাদের কাছে সুখও আছে সমৃদ্ধিও আছে কিন্তু যেই আল্লাহ এই সুখ আর সমৃদ্ধি দান করলেন সেই আল্লাহর নাফর মানিতে তারা লিপ্ত হলো সেই আল্লাহর বিরুদ্ধাচারণ প্রকাশ্যে করতে লাগলো সেই আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রসুলের সাথে বেদী করতে লাগলো সেই রসুলকে মিথ্যা প্রতিপন্ন করে সেই রসুলকে মিথ্যু জাদুকর এই ধরনের পাগল বিভিন্ন রকমের কথাবার্তা বলে ওনাকে পচাবার চেষ্টা করতে লাগলো ইভেন কেউ কেউ ওনার গায়ে আঘাত করতেও দ্বিধা করত না আল্লাহর রসুল এর অনুসারীদের সাথে তারা বড় ন্যাক্কারজনক আচরণ করতে লাগলো আল্লাহর নাফর মানিতে লিপ্ত হলো আল্লাহ বলেন ফাযাকাহুমুল্লাহ ফাযাকাহাল্লাহু লিবাসাল জুউ ওয়াল খাউফ বিমা কানু ইয়াসনাউ এই অপকর্মগুলোর কারণে এই মাসিয়াতের কারণে এই কারণে আল্লাহ তাদের সুখ কেড়ে নিলেন সমৃদ্ধিও কেড়ে নিলেন তাদের উপরে দুর্ভিক্ষ চাপিয়ে দিলেন সমৃদ্ধি শেষ আর কি করলেন হফ এবং ভীতিও চাপিয়ে দিলেন যখন রসুলের সাথে বেয়া করতে লাগলো রসুলকে হত্যা করার জনক সিদ্ধান্ত তারা গ্রহণ করলো রব্বুল নবীজিকে এখান থেকে হেফাজত করে করে সেভ নিয়ে পাঠিয়ে দিলেন কোথায় মদিনা শরীফ নবীজি মদিনাতে গেলেন এরা নবীজিকে ওইখানেও শান্তিতে থাকতে দিবে না ওখানেও নিপাত করবার জন্য একের পর এক হামলা করতে লাগলো আক্রমণ করতে লাগলো ঝামেলা পাকাতে লাগলো তিন তিনবার গিয়ে ঠেঙানি খেয়ে চলে আসলো তারপরে হিজড়ি ষষ্ঠ বর্ষে গিয়ে সন্ধি করতে বাধ্য হল এরপরের ঘটনা বড় অদ্ভুত পাক সাল্লাহ আলী ও বিভিন্ন জায়গাতে সারিয়া পাঠাতে লাগলেন ব্যাপক হারে কোন কোন গোত্র মুসলমান হয়ে গেল তারা মুসলমানদের সাথে একাত্মতা ঘোষণা করলো পরিপূর্ণভাবে কোন কোন গোত্র রসুলের সাথে পরিপূর্ণভাবে সন্ধির সম্পর্ক স্থাপন করলো হালিফ হয়ে গেল যে আমরা পাশে আছি মুসলমান না হলেও আপনার সাথে আছি পাশে সাহায্যে আমরা আছি আর যারা একটু বেশি তেড়ি বেড়ি করতো আল্লাহ রব আলমিনের কুদরতি ফোর্স এদেরকে সাইজ করে দিত এরা দেখতেছে যেই মোহাম্মদের মোকাবেলায় দাঁড়ায় সেই সাইজ হয় এখন এরা ভীত সন্ত্রস্ত হয়ে গেল আল্লাহ তালা এদের দিলের ভিতরে ভীতি দিয়ে দিলেন আগে তো নিরাপত্তার সাথে সুখী জীবন যাপন করত আল্লাহ এখন দিয়ে দিলেন ভীতি কি ভীতি তাদের ঘাড়ে সবার হলো মক্কার বাহিরের মানুষ না মক্কার উপরে হামলা করতে ভয় পায় কিন্তু মক্কার ভেতরের মানুষ মোহাম্মদ তো আমাদের কলিজার মানুষ সে মক্কায় আবার ফিরে আসতে চাইলে সে যদি হামলা করে তখন কি আল্লাহ কি ওরকম পাখি পাঠাবে নাও তো পাঠাইতে পারে এই ভয় ওদের ভেতরে এসে ঢুকলো আল্লাহ তাআলা বলেন ফায়দা ইউয়াল হাউফি বিমা কানুয়া কারণ কি ছিল গুনা নাফারমানির কারণে আল্লাহর সাথে অবাধ্যতার কারণে আল্লাহ রব্বাল আলামিন নাফরমানি করার কারণে গুনাহ করার কারণে মাওলাই পাক তাদের সুখও কেড়ে নিলেন সমৃদ্ধিও কেড়ে নিলেন ভীতি দিয়ে দিলেন এবং দুর্ভিক্ষ দিয়ে দিলেন ক্ষুধার তাড়নায় এমন অবস্থায় তারা পৌঁছল শেষ পর্যন্ত এবং ছাগলের চামড়া চামড়ার উপরের রক্ত দিয়ে গিলে নিজের জীবন ধারণ করতে লাগলো এরা এমন অবস্থায় আল্লাহ পৌঁছিয়ে দিলেন কিসের কারণে গুনাহের কারণে সুখও কেড়ে নিলেন সমৃদ্ধিও কেড়ে নিলেন কিসের কারণে আসতে বলেন কিসের কারণে গুনাহের কারণে যে কোনো জনপদ যদি নাকি গুনাহে লিপ্ত হয়ে যায় প্রকাশ্যে আল্লাহর বিরুদ্ধাচারণ করতে শুরু করে দেয় তাকুয়া পরিহার অপরিহার করে ইমানের পথকে ছেড়ে দেয় সে জনপদের কপালেও দুর্ভিক্ষ সে জনপদের কপালেও বরকত উঠিয়ে নেওয়ার ফয়সালা হয় সমৃদ্ধি উঠিয়ে নেবার ফয়সালা হয় তাদের কপালেও দুর্ভিক্ষ লিখে দেওয়া হয় দুর্ভিক্ষ সবসময় খাদ্য দ্রব্যের স্বল্পতার মাধ্যমে হবে তা নয় খাদ্যদ্রব্যের মূল্য এত বেশি বেড়ে যাবে যে অনেক বেশি কামাই করেও প্রয়োজনীয় প্রয়োজন পুরা করা সম্ভব হবে না মেরে করে বর্তমানে আজ থেকে পঁয়তাল্লিশ বছর আগে এবং বর্তমানে আজ থেকে সাতচল্লিশ বছর আগে এবং বর্তমানে একটু হিসাব করে দেখি তো বলেন তো দেখি ওই সময় জিনিসপত্রের দাম বেশি বেশি ছিল না এখন আসতে সময় একজন লোক যদি এক হাজার দু হাজার চার হাজার পাঁচ হাজার টাকা কামাত তাহলে ঢাকা শহর বা চট্টগ্রামের মতো উন্নত নগরীতে সবচেয়ে দামি এলাকায় থেকেও খেয়েও পেট ভরেও টাকা উদ্বৃত্ত থাকতো ঠিক কিনা এখন মার্শাল্লাহ এক লাখ পঞ্চাশ হাজার টাকা কামালেও ঢাকা শহরে বা এর ভালো এরিয়াতে থেকে বাচ্চা কাচ্চা মানুষ করতে হিমশিম খেয়ে যেতে হয় ঠিকই ঠিক না কেন বরকত হয়েছে জিনিসের দাম বেড়েছে মানুষের দাম কমেছে মানুষের দাম কমেছে জিনিসের দাম বেড়েছে বরকত কাকে বলে সমৃদ্ধি কাকে বলে প্রয়োজনের উপকরণ থাকবে কম কিন্তু কাজ হবে বেশি এটাকে বলে বরকত অল্প জিনিসে কাজ হবে বেশি বেশি যখন উঠে যায়। তখন জিনিস অনেক থাকা প্রয়োজন হয় কম। টাকা দিয়ে যদি এক হাজার টাকার প্রয়োজন পুরা হয় বুঝতে হবে বরকত একশো টাকা দিয়ে যদি দুইশো টাকার প্রয়োজন পুরা হচ্ছে বরকত আর একশো টাকা দিয়ে যদি পঞ্চাশ টাকার প্রয়োজন পুরা হচ্ছে বুঝতে হবে বরকত উঠে গেছে মেরে মখতারাম দোস্ত আছি যুবুজুর্গো ওই জমানা বর্তমান জমানার পার্থক্য হল এই একটু লক্ষ্য করলেই দেখব আমাদের মুরব্বিদের আমলে আমাদের দাদাদের আমলে আমাদের আব্বা আব্বাজানদের আমলে ওই সময়টায় গুনা কি বর্তমানের তুলনায় বেশি ছিল না কম গুনা ছিল কম বরকত ছিল বেশি সমৃদ্ধি ছিল এত টাকা পয়সা ছিল না শতভাগ বিদ্যুতায়নের এলাকা ছিল না ঘরে ঘরে ফ্রিজ ঘরে ঘরে এসি ছিল না জীবন যাপনের জন্য এত দামি দামি গাড়ি এসি গাড়ি সারা বাংলাদেশে একটাও ছিল না পাবলিক পাবলিক ট্রান্সপোর্ট একটাও ছিল না আজ থেকে চল্লিশ পঞ্চাশ বছর আগে এসি ট্রান্সপোর্ট একটাও ছিল না ছিল এখন তো গ্রিন লাইন আছে সোহাগ আছে এই আছে ওই আছে কত আছে বুড়ি বুড়ি ঘন্টায় ঘন্টায় যেতেছে চিটাইন থেকে বলেন না কেন এত কিছু ছিল না জীবন জীবনযাপনের উপকরণ কম ছিল কিন্তু তাদের ঘরের মধ্যে সুখ ছিল সমৃদ্ধি ছিল শান্তি ছিল মনের ভিতরে ভালোবাসা ছিল আর আজ জিনিসের অভাব নাই বস্তুর অভাব নাই উপকরণের অভাব নাই কিন্তু আফসোসের সাথেই বলতে হয় আমাদের মনের ভিতরে এখন সেই সুখ আর সেই সমৃদ্ধি হৃদয়ের মধ্যে এখন নাই কেন নাই আল্লাহর নাফর মানি ওই সময়ের তুলনায় এখন কমেছে না বেড়েছে কি পরিমাণ বেড়েছে একটু বলেন তো বলেন তো কি পরিমাণ বেড়েছে আপনারা শিক্ষিত নাগরিক শিক্ষিত জনগণ চট্টগ্রাম হালি শহরে যারা থাকে তারা অধিকাংশই শিক্ষিত বাসাল্লাহ বলেন কি পরিমাণ বেড়েছে গুণাটা ওই সময়ের থেকে এখন শতগুণ না সহস্র গুণ হাজার গুণের বেশি উদাহরণ দিলেই আপনারা বুঝবেন যে কতটুকু হাজার গুণের বেশি উদাহরণ দিব সিনেমা দেখা যে গুনার কাজ এটা মুসলমানরা সবাই জানে জানে কি জানে না আরে মেয়েদের এটা ওইটা গান বাদ্য শোনা যে খারাপ জিনিস ভালো জিনিস না এটা মুসলমানরা জানে কি জানে না জানে তখনও দেখতো মানুষ এখনো দেখে না দেখে না পরিমাণটা একটু হিসাব করেন তো ওই সময়টায় কি ছিল আর এখন কি ওই সময়টা একটা লোক যদি সিনেমা দেখতে চাইতো তাহলে তাকে যাওয়া লাগবে সিনেমা হলে সিনেমা হল কি প্রতি গ্রামে গ্রামে ছিল ছিল প্রতি থানায় থানায় বলেন না কেন জেলা শহরে খুঁজলে এক দুইটা পাওয়া যেত ঠিক না। তারপরেও দেখার জন্য গ্রাম থেকে বা আপনার হালি শহর থেকে যদি দেখতে হতো তাহলে চিটাঙ্গের কেন্দ্রে ওই জায়গায় যাইতে খাইটা খুইটা মেহনত করে তারপর যেতে হবে গিয়েও কি চব্বিশ ঘন্টা দেখা যেত না একটা টাইম শিডিউল ছিল হ্যাঁ দুপুর থেকে নিয়ে রাত পর্যন্ত তাই না ভোর রাত্রে কেউ দেখতে চাইলে সিনেমা দেখতে পারতো সকাল সাতটায় কেউ সিনেমা দেখতে চাইলে দেখতে পারত আচ্ছা পারতো না চব্বিশ ঘন্টা পারত না অল্প কিছু সময় পারতো তার ভিতরে আবার একটা সিনেমা এসে দুই সপ্তাহ তিন সপ্তাহ চার সপ্তাহ পর্যন্ত এক জায়গায় থাকতো তো দেখার জন্য খেটে খুঁটে যেয়ে যেত সে একবার দেখে আসার পরে কি আবার দেখতে যেত না আগ্রহ শেষ তো সারা মাসে একবার আর পুরা জনপদের ভিতরে এক হাজার জন লোক হইলে দেখতে গেছে মাত্র দশজন ঠিক কি ঠিক না জন দেখছে সারা মাসে আর কয়বার একবার এখন বলেন তো দেখি এখন সিনেমা হল আর সিনেমা দেখার জন্য সিনেমা হলে যাওয়া লাগে বলেন না কেন যাওয়া লাগে কোন টাইম শিডিউল আছে চব্বিশ ঘন্টা দেখতে পারে এই একটার ভিতরে তিন চারশো সিনেমা হল বই কন্যা কেন যখন যেটা চায় সেটা টিপতেছে দেখতেছে যে চায় সেই দেখতে পাচ্ছে খেটে যেতে দেখতে যাওয়ার দরকার নাই ডেইলি একটা করে দেখতেছে ভুল বললাম না ঠিক বললাম এবার হিসাব করেন তো সময়ের তুলনায় গুণা এখন বেড়েছে শতভাগ না এক হাজার ভাগেরও বেশি এক হাজার মেরে মোহতারাম দোস্ত গুনাহের কারণে সমৃদ্ধি চলে যায় গুনাহের কারণে আল্লাহ সুখ উঠিয়ে নেয় মাওলায় কোরআনে করিমে সৌরাত

জিজ্ঞেস করলেন বন্ধু জিবরিল এগুলো কি কি যায় কি নামে বললেন যেগুলো যাচ্ছে যাচ্ছে উপরে সেগুলো জমিনবাসীর আমল কাছে আর উপর থেকে যেগুলো নামছে দেখছেন কালো কালো এগুলো হলো জমিনবাসীর আমল অনুপাতে উপরওয়ালার মালিকের আল্লাহর ফায়সালা জমিনওয়ালাদের জন্য আমল যদি ভালো যায় ফায়সালাও ভালো হয় আমল যদি খারাপ যায় ফায়সালাও তেমনি আসে জহর আল ফসাাদ ফিল বরি ওয়াল বাহরি বিমা কসবাত আইদিন্নাস জলে এবং স্থলে নগরে এবং গ্রামে সর্বত্র যে অনাসৃষ্টি এবং সমস্যা দেখা দিচ্ছে এই সকল সমস্যা হলো মানুষের হাতের कमाई আমল যেমন হবে উপর থেকে তেমন হবে সিদ্ধান্ত তেমন হবে আমল যদি ভালো যায় গুণামুক্ত জীবনের ফাইসালা উপরে পাঠানো হয় উপর থেকে সুখ আর সমৃদ্ধির ফয়সলা হবে আর যদি গুণার পরিমাণ বেশি পাঠানো হয় উপর থেকে সমৃদ্ধি এবং সুখ কেড়ে নেবার ফাইসালা হয় মেরে হাজরিন রব্বেদুল জালাল কোরআনে হাকিমের সাঁত করেন ফাকুল্লাহ যাকে আমি পাকড়াও করেছি সাজা দিয়েছি দুনিয়াতে তার গুনাহের কারণে তার অন্যায়ের কারণে করেছি পাকড়াও করেছি তার অন্যায়ের কারণে তাদের গুনাহের কারণে কাউকে শেষ করে দিয়েছি ভয়ঙ্কর রকমের ঝঞ্ঝা দিয়ে সাইক্লোন দিয়ে টর্নেডো দিয়ে শেষ করে দিয়েছি কাউকে বিকট আওয়াজ দিয়ে ধ্বংস করে দিয়েছি কাউকে ভূমিধসের শিকার করে মাটির তলে দাবিয়ে দিয়েছি শেষ করে দিয়েছি ধসিয়ে দিয়েছি আবার কাউকে কাউকে পানিতে চুবিয়ে একদম সমলে নিপাত করে দিয়েছি নোয়াল ইসলামের কম এবং মুসা আলাই সালামের কম অবাধ্য কম ফেরাউনের চালাবেলারা ঠিক না শেষ করে দিয়েছে আল্লাহ বলেন কেন করেছি এমনি করি নাই ওমা কান আল্লাহ লিমাহুম আল্লাহ ওদের উপরে অবিচার করেননি আল্লাহ তাদের সাথে রুড়ো আচরণ করেননি কিন কানু আনফুসাহুম ইয়াদলিমুন কিন্তু তারা নিজেদের উপরে অবিচার করেছে জুলুম করেছে অত্যাচার করেছে নির্যাতন করেছে নিজেরাই নিজেদের জন্য আপদ বালা মুসিবত ডেকে এনেছে আমি দেই নাই ওরা ডেকেছে এক একটি গুনাহের কারণে কোন কোন গুনাহের কারণে মানুষ শুধুমাত্র ব্যক্তিগত পর্যায় পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয় ছোট ছোট গুনা গুণাতে আছে কবিরা গুনাহের কারণে সে তার পরিবার এবং তার সমাজকে তার এলাকাকে সে ক্ষতিগ্রস্ত করে এটার কুপ্রভাব গোটা এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে কোন কোন গুনাহের কারণে গোটা দেশ না গোটা পৃথিবী পর্যন্ত আক্রান্ত হয় গোটা পৃথিবী ক্ষতিগ্রস্ত হয় হাদিস শরীফের মধ্যে এসেছে একজন বেনামাজের কারণে কয়জন আসতে বলেন কয়জন একজন বেনামাজের কারণে আল্লাহ তাআলা আশপাশের ৪০টা বাড়ি থেকে বরকত উঠিয়ে নেন সমৃদ্ধি উঠিয়ে নেন কয়টা বাড়ি থেকে ৪০টা বাড়ি থেকে তাহলে একজন বেনামাজের গুনাহের কারণে নামাজ ছেড়ে দেওয়ার গুনাহের কারণে শুধু সেই ক্ষতিগ্রস্ত হয় শুধু সেই ক্ষতিগ্রস্ত হয় না তার সমাজও ক্ষতিগ্রস্ত হয় ক্ষতিগ্রস্ত হয় আদম নাম শুনেছেন শুনেন নাই মনে কে আমাদের সকলের বাবা আমরা বলি আদি পিতা আদি পিতার সহজ অর্থ কি আমাদের সবার বাবা গোটা মানব জাতির বাবা আবুল বা মানব জাতির বাবা হজত আদম আলাহিসলামের দুই ছেলের ঘটনা আল্লাহ তালা কোরআন শরীফে আমাদেরকে শুনিয়েছেন ওনার ছেলে অনেক ছিল মেয়েও অনেক ছিল কিন্তু দুই ছেলের ঘটনা কোরআনে করিমে আল্লাহ আমাদেরকে শুনিয়েছেন এবং বলছেন নবীজিকে বলছেন ও নবী আপনি পাঠ করে শুনিয়ে দেন আপনি এদের কাছে ঘটনাটা শুনিয়ে দেন ঠিক ঠিকভাবে সঠিকভাবে পুঙ্খানুপুঙ্খ ঘটনাটা আপনি শোনান এদেরকে জানান ওতলা আলাই হিন নঈ আদ বিল ইذ قربا قربانا فتقبل من احدهما ولم يتقبل দিল আল্লাহর জন্য নিজেদের বস্তুকে কে উৎসর্গ করলো একজনের উৎসর্গকৃত বস্তু কুরবানি কবুল হলো আর একজন একটা কবুল হলো না ওই ঘটনাটা শুনুন আল্লাহ সুন্নাতে বলেছেন শুনাবো শুনতে রাজি আছেন নাকি বলবেন হুজুর আপনারা সহি সহি কিছু বলেন খালি কিচ্ছা কাহিনি শুনান কেন আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করেন বলে আমেন ঘটনা ছিল দুনিয়াতে মানুষ পয়দা হবার জন্য বলেন তো দেখি বৈধ পদ্ধতি কি নারী পুরুষের সম্পর্ক বিবাহ বহির্ভূতভাবে না বিবাহ এর মাধ্যমে আসতে বলেন বিবাহের মাধ্যমে দুনিয়াতে বৈধ উপায়ে মানুষ আসে ঠিক কি ঠিক না নারী পুরুষের বৈধ সম্পর্কের নাম হলো বিবাহ বৈবাহিক সম্পর্ক আর এর মাধ্যমে যে সন্তান আসে সে কি হয় অবৈধ না বৈধ আর যদি বিবাহ বহির্ভূত অথবা অবৈধ সম্পর্কের মাধ্যমে দুনিয়াতে মানুষ আসে তাহলে সেটা কি বৈধ মানুষ না অবৈধ মানুষ আসতে বলুন এটা তো আমরা জানি এখন বলেন আপন ভাই বোনের মধ্যে বিয়ে হয় কয় না কেন আপন ভাই বোনের মধ্যে কখনো বিয়ে হয় কোনো ধর্মেই হয় না ইসলাম ধর্মেও না হিন্দু ধর্মেও না খ্রিস্টান ধর্মেও না ইহুদি ধর্মেও না বৌদ্ধ ধর্মেও না কোন ধর্মে আপন ভাই বোনের মাঝখানে বিবাহ কি নয় স্বীকৃত নয় বুঝাতে পেরেছি তাহলে আল্লাহর পক্ষ থেকে দুনিয়াতে মানুষ আসার যে বৈধ পদ্ধতি সেটা বিয়ে এটারও কিছু নীতি রীতি আছে আছে না নাই আপন ভাই বোনের বিয়ে হয় হয় না এখন বলেন আদম আলাইসালামের ছেলে পেলে যারা আছে আদম আলাইহিস এবং আম্মা হাওয়ার আদি রাদিয়াল্লাহু তাআলা মাধ্যমে দুনিয়াতে যে ছেলে মেয়েরা এসেছে তারা তো সব আপন ভাই বোন না বলেন না কেন এখন তাদের মধ্যে যদি বিয়ে না হয় তাহলে আমরা দুনিয়াতে আসব কেমনে মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা তাহলে আমাদেরকে আসতে বলে ওনার ছেলে মেয়েদের মধ্যে বিবাহ লাগবে কি লাগবে না আবার আপন ভাই বোনে তো বিয়ে হয় না তাহলে কেমনে হবে আল্লাহ তাআলা অদ্ভুত এক সিস্টেম করলেন বলবো সিস্টেম করলেন আব্বা জান আম্মা যে আল্লাহ সন্তান দিতেন আম্মা পেটে এক একবারে যমজ বাচ্চা হতো কি বাচ্চা হতো যমজ বাচ্চা হতো একটা ছেলে একটা মেয়ে একটা ছেলে একটা মেয়ে একসাথে দুই বাচ্চা হতো এবং আল্লাহ তাআলা ফিল জুমলা ওখানে আপন পর নির্ণয় করে দিলেন শুধু আদম আর ইসলামের ছেলে মেয়েদের জন্য একটা আইন পাঠালেন সেই আইন হলো যেই দুই ভাই বোন একসাথে মায়ের পেটে ছিল এই তাও আমান একে অপরকে বিয়ে করতে পারবে না যারা এক পেটে ছিল একসাথে এরা কি করতে পারবে না একে অপরকে বিয়ে করতে পারবে না বিয়ে হবে কার ভিতরে এই পেটের ছেলের সাথে আরেক পেটের মেয়ের আর আরেক পেটের ছেলের সাথে এই পেটের এখন ওনার দুই ছেলে হয় কাবিল আরেক ছেলের নাম হাবিল বুঝে থাকলে বলেন কাবিলের সাথে যে মেয়েটা পেটে ছিল আম্মা জানের ওই মেয়েটাকে কি কাবিল বিয়ে করতে পারবে না বিয়ে অবৈধ বিয়ে অবৈধ তো কাবিল যদি বিয়ে করতে হয় ওই মেয়ে ছাড়া অন্য কোনো পেটের মেয়েকে বিয়ে করতে হবে ঠিক না আদম কাবিলের আলা বোন হয়েছে তার সাথে বিয়ে হবে হাবিলের আর হাবিলের সাথে যে বোন হয়েছে তার সাথে বিয়ে হবে কাবিলের ফয়সালা দিলেন কে আল্লাহর নবী আমাদের সকলের বাবা হজরত আদম আলাহ নবীনা সালাম ফয়সালা দিলেন এখন সিদ্ধান্ত জানাবার পরে ঘটনা চক্রে কাবিলের সাথে যেই বোনটা ছিল তার নাম ছিল ইকলিমা আমরা বাংলায় কে আকলিমা ইকলিম থেকে কি ইকলিমা এই কাবিলের সাথে যে বোনটা হয়েছিল এই বন অধিক সুন্দরী ছিল হাবিলের সাথে হওয়া বোনের তুলনায় মানে কাবিলের সাথে যার বিয়ে ঠিক হয়েছে সে কম সুন্দরী আর হাবিলের সাথে যেই বোনের বিয়ে ঠিক হয়েছে অর্থাৎ কাবিলের সাথে যে মেয়েটা হয়েছে সে ছিল অধিক সুন্দরী এখন কাবিল কয় আমি এই আইন মানি না আপনি হাবিলকে বেশি পছন্দ করেন এই জন্য আপনি পার্সিয়ালিটি মার্কা একটা আইন করছেন আপনি চাইতেছেন এই আইনের মাধ্যমে আমার সুন্দরী বোনটা থেকে আমারে বঞ্চিত করবেন আমি একটা সুন্দরী বউ পাবো এটা থেকে আপনি আমারে বঞ্চিত করতে চাইতেছেন আদম আলাইসালামকে পাগলের মতো কথা কস আমার মতো আমার তো ছেলে পেলে তোর মতো এরকম বেতমি যায় নেই তুই কি করলি এটা এটা তুই করলি এটা এটা তো আল্লাহর আইন আমি আল্লাহর আইন তোদেরকে শোনাইছি আপন বোনে বিয়ে করা যায় নাকি তুই কেমনে বিয়ে করবি কয় না আল্লাহ এটাই চায় আমি যেটা কইতেছি এটাই আল্লাহ চায় কেমনে তোর কেন মনে হইল এটা যুক্তি কয় কি যুক্তি যে বোন আমার সাথে নয় মাস একসাথে থাকতে পারছে মায়ের পেটে আল্লাহ চাইতেছেন হেই আমার সাথে বাকি জীবন থাক আল্লাহ যদি তারা আমার সাথে বাকি জীবন রাখতে না চাইতেন তাহলে আমার সাথে মায়ের পেটেও রাখতেন না ওরা আলাদা করে দিতেন দেখছেন নাকি কারবার যুক্তিটা কি আদম আল্লা কয় তোর মাথার ভিতরে যে যুক্তি আসছে এটা শয়তানের মতো যুক্তি শয়তানও এমন যুক্তি দিয়ে আল্লাহর কাছে তুই এটা শয়তান কি যুক্তি দিল দিয়েছিল মনে আছে না নাই আল্লাহ বললেন সেজদা কর আদমকে ফসা জাদু কুল্লু আজমাউন সমস্ত ফেরেস তারা সেজদা করলো বর্মিয়া। আল্লাহ কইল্লায় ইবলিস কে সেজদা করলো না আর নে কই কয় বর মিয়া ক্যান সতান রে কি কয় বড় মিয়া ক সন্দীপে কয় বড় মিয়া নোয়াখালি তুই বর্ণ মিয়া কিল্লাই বড় মিঁয়া কই হেতে নিজের বড় মনে করছে হেতে কয় আনা খাই রুমিন আল্লাহ বলে তুই কেন সেজদা করলি না ক আমিই উত্তম ওটা হলো অ আমি উত্তম কেন আমাকে আগুন দিয়ে বানিয়েছেন আগুন উপরে যায় আর ও অধম কেন কাদা কাদামাটি দিয়ে বানিয়েছেন ওকে উপরে মারলেও নিচে পড়ে যেটা নিচে থাকে ওটা অধম যেটা উপরে যায় সেটা উত্তম অতএব উত্তম অধমকে সেজদা করতে পারে না এটা অযৌক্তিক আদেশ তাই মানতে পারছি না সরি আল্লাহ কোনো উত্তর দেন নাই গার্দা দিয়ে বের করে দিয়েছেন ইন্না কামিনাল মুখরাজিন বের আল্লাহ বের করে দিয়েছেন দিছেন না দেন নাই এখন কোন শয়তান যে যুক্তি উপরে থাকলে নিচে থাকলে অদম এই যুক্তি কি সঠিক না ভুল ভুল ভয়ঙ্কর বলেন তো দেখি সাগরের মধ্যে ফটকা থাকে থাকে উপরে মুক্তা নিচে না দাম কোনটার বেশি ফটকার না মুক্তার কোনটার দাম বেশি যেটা উপরে আছে ফটকা ওইটার দাম বেশি না সাগরের তলে যে বটম অফ সিতে আছে মুক্তা দামটা কার বেশি উপরের না নিচে তো শয়তানের যুক্তি কি সঠিক বাহ্যিক তো শুনতে মনে হয়েছে কত চমৎকার যুক্তি আসলে একদম বেকার যুক্তি ঠিকই ঠিক না ওই কাবিলের মাথায় ওই যুক্তি আসছে আদম আলাই সাল্লাম বলেন আচ্ছা ঠিক আছে এক কাজ কর তোরা আল্লাহর কাছ থেকে ফয়সালা নে কার মত ঠিক আমি তো হাবিলের সাথে ইকলিমার বিয়ে ঠিক করছি তুই ইকলেমারে বিয়ে করবি তুই কইতেছিস তো আল্লাহর কাছে তোরা এক কাজ কর আল্লাহর কাছে ফায়সালা চা আল্লাহ জানায় দেখ কার মতের সাথে আল্লাহর মত আছে সেটা কিভাবে তোমরা দুইজন কোরবানি করো যার কোরবানি কবুল হবে বুঝতে হবে তার মতের সাথে আল্লাহর মতের কি আছে মিল আছে আল্লাহ তার পক্ষে প্রশ্ন করবেন হুজুর কার কোরবানি কবুল হলো আর কার কোরবানি কবুল হলো না এটা বুঝবার উপায় কি কিভাবে বুঝবো এটাকে বোঝা যায় বলেন না কেন ওই যুগ ছিল বড় জবরদস্ত আল্লাহ আসমানি অনেক অদ্ভুত জিনিস তাদেরকে দেখাতে আল্লাহ ওই জমানায় ছিল কোরবানি যে করত কোরবানি করার পরে যার কোরবানি কবুল হতো আসমান থেকে একটা আগুনে সে ওই কোরবানি খেয়ে ফেলতো কোরবানি নাই হয়ে যেত আর যারটা কবুল হতো না তারটা ওভাবেই পড়ে থাকতো যারটা কবুল হয় নাই সাথে সাথে সে তো বাতিল্লা করে স্টেক ফার করে আবার ঠিকঠাক করে নতুন করে আবার কোরবানি দিত আবার কবুল হতো জমানাটা এমন ছিল বোঝাতে পারি নাই এখনো যদি ওরকম হয়তো খুব ভালো হতো না কি বলেন আপনারা হ্যাঁ বাহ্যিক ভাবে তো মনে হয় ভালো আসলে ভালো হইতো হ্যাঁ হায় রে হায় অবস্থা খারাপ হয়ে যেত সব হুজুরদের ইমামতি যেত গা আপনারা কইতেন এই হুজুরের পিছনে নামাজ পড়বো না অর্থ কোরবানি কবলি হয় নাই আকাশ থেকে আগুনে আর কোরবানি খায় নাই হুজুর উল্টা পাল্টা আসলে হুজুরের কোরবানি যায় নাই কেন হুজুরের কোরবানি যায় নাই কারণ হলো এক মুসল্লি তারে খুব কারণ কি কারণ হলো হুজুরের কাছে যে হাদিয়া আইছে একটা ঘুষকর একটা ঘুষের টাকা পকেটে ঢুকাই দিয়ে গেছে হুজুর একদম হালাল টাকা এখন যে টাকা ঢুকাই দিছে হুজুর তো আর জানে না বিষ তো বিষের ক্রিয়া করবে ওইটা দিয়ে যে হুজুর কোরবানি করছে এখন এই কোরবানি কবুল হয়নি দোষ কি হুজুরের না ঘুষলার কিন্তু হুজুররা সব বিপদে পড়ত কি পড়তো না শুধু হুজুররা পড়তো না আমি হুজুর দিয়ে উদাহরণ দিলাম আমরা সবাই পড়তাম বিপদে কন্যা কেন ঠিক কি ঠিক না বেশিরভাগই বিপদে পেটেছে তো সুদ ঘুষের টাকা কোনোটার ভিতরে থাকলে ওই কোরবানি যায় না এই পেটে রয়েছে দেখতে কেমন হইতো আল্লাহ রব আলমিন এটাকে ঢেকে দিয়ে আমাদেরকে সুযোগ দিয়ে দিয়েছেন আমাদের আশা বাড়িয়ে দিয়েছেন হতাশা কমিয়ে দিয়েছেন সুযোগ দিয়েছেন বান্দা শুধু তুই তবাটা ফিরে আমার কাছে আয়া পর সব কবুল করে নিন শুধু গুণাটা ছাড়ার ফায়সালা কর আমার ভয়ে গুণা ছেড়ে দিবি আমার ভালোবাসা ইবাদত করবি এতটুকুর সিদ্ধান্ত নেই সব মাপ ফিরে দিব কবুল করে নিব তো যাই হোক দুইজনে কোরবানি করতে গেছে কোথায় পাহাড়ে আর আদম আলাইসালাম খুশি যাক কাবিল হেদায়তের লাইনে আইতেছে রেখে উনি চলে গেছেন কোথায় গেছেন মক্কা শরীফ কোথায় গিয়েছেন মক্কা শরীফ এদিকে হাবিল আর কাবিল কোরবানি করার পরে আসমান থেকে আগুন এসে একজনেরটা নিয়ে গেল আরেকজনেরটা নেয় নেই কাটটা নিয়েছে বলেন তো হাবিলেরটা কাবিলেরটা কি করে নেই 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 এখন কাবিল বলে আমি তোকে মেরে ফেলবো আখতুলেন আমি অবশ্যই তোকে মেরে ফেলব হাবিল বলে আমি কি দোষ করলাম তুই সমস্ত নষ্টের গোড়া আমি কি করছি আমার অন্যায়টা কি তোর কোরবানি কবুল হইলো কা উনি আশ্চর্য কারবা আমার কোরবানি কবুল হয়েছে কেন আমি আল্লাহর কথা মানছি আল্লাহ যা কয় আমি সেটা মানতে রাজি আমার নিজের মন মতো চলি না এটাকে বলে তাকোয়া আর তাকওয়া যার কাছেই থাকে আল্লাহ তারটা কবুল করেন আপনিও যদি তাকোয়া অবলম্বন করেন আল্লাহর আইন মেনে নেন আল্লাহর কথা অনুযায়ী চলাই চলাই করেন আল্লাহ আপনারটাও কবুল করবেন ক্বাল ইননামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন এই কয় না আমি তোমাকে মারবই হাবিল আরো কিছু ওয়াজ করছে কোরআন শরীফে আছে এখানে কোন ওয়াজই কাবিলের কি হয় না হেদায়েত হয় না হে কই মার বই আল্লাহকে ফাতাওয়াত লাহু নফসহু قتل اخیه ফকতলা কabil দুর্ভাগা সে আল্লাহর কথা না মেনে নিজের মনের কথা মানলো নিজের মনমতো ফয়সালা করে আপন ভাই হাবিলকে সে হত্যা করে ফেললো সর্বপ্রথম পৃথিবীতে হত্যাকাণ্ডণ্ড ঘটেছে কাবিলের মাধ্যমে হাবিলের হত্যাকাণ্ড নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কিয়ামত পর্যন্ত যত মানুষ হত্যা করবে অন্যায়ভাবে প্রত্যেকের হত্যা প্রত্যেক হত্যাকারীর দায়ভার সর্বপ্রথম যে হত্যা করেছে কিছু না কিছু তার ঘাড়েও বর্তাবে মেরে মুখতারাম দোস্ত ঘটনার সামনে আনক লম্বা আমরা ওদিকে যাব না মনে থাকলে বলেন কাবিল হাবিলকে হত্যা করল এখানে আদম আলাইহিসাল্লাম কি এখানে নামক্কা শরীফ বলেন না কেন এখনো আদম আলাইহিসাল্লামের কাছে কোন টেলিফোন কোনো লোক মারফত কোন রকমের ওয়ারলেস বা কোন স্যাটেলাইট ফোন কোন কিছুর মাধ্যমে খবর ওনার কাছে যায় না হয় অথচ ওখানে বসে উনি পৃথিবীর অবস্থার পরিবর্তন দেখলেন পৃথিবীর ফলফলাদি গুলোর মধ্যে আর টেস্ট কমে গেছে এটা অনুভব করলেন তফসিরে মাঝারির মধ্যে আজ আদম আলাই সালামের সেই বর্ণনা সেই অভিব্যক্তিগুলো লেখা হয়েছে উনি ঘটনা দেখে বলতে লাগলেন ফওয়াজহুল আরুদ্দিমুক বররুন কবি হো তাক ইয়ারতিল বিলাদুয়ামান আলাইখা ফওয়াজহুল আর রুদ্দিমুক বর কবি হো বকল্লা বাসা শাতল মাজহুল মানে হো কি ব্যাপার কি ব্যাপার অবস্থা এমন হয়ে গেল কেন নগর পরিবর্তন হয়ে গেল কেন বুঝতে পারছি পৃথিবী তার রং হারিয়ে ফেললো কেন পৃথিবী শ্রীহীন হয়ে গেল কেন কুৎসিত হয়ে গেল কেন পৃথিবীর সেই সৌন্দর্য কোথায় গেল ব্যাপারটা কি ব্যাপারটা কি ফলের রং এবং সাঁত এরকম পরিবর্তন হয়ে গেল কেন আগের সাঁত কেন খুঁজে পাই না একটা হত্যাকাণ্ড গোটা পৃথিবীর জলবায়ুর মধ্যে পরিবর্তন এনে দেয় গোটা পৃথিবীর রিজিটের মধ্যে ঘাটতি এনে দেয় একটা হত্যাকাণ্ড একটা অন্যায় সমৃদ্ধি চলে যায় সুখ চলে যায় গোটা পৃথিবীকে বঞ্চিত হয় হয় কিসের কারণে একটি অন্যায় হত্যাকাণ্ডের কারণে এত বড় জঘন্য অপরাধ এটা ওয়াকাতলুন নাস। আজকে মাশাআল্লাহ হত্যাকাণ্ড কমেছে তো পৃথিবী ব্যাপী বলেন না কেন অন্যায় হত্যাকাণ্ড অনেক সময় জুডিশিয়াল কিলিং হয় আইনের নামে বেআইনি হত্যাকাণ্ড পৃথিবীতে ঘটে থাকে ঘটে কি ঘটে না বলেন না কেন বৈধ শাসক সাদ্দাম হোসেনকে আমেরিকা এসে কি করে দিল আইন দিয়ে শেষ করে দিল কোন আইন কার আইন গায়ের জোরের আইন ঠিক কি ঠিক না তো গুনাহের কারণে সুখ সমৃদ্ধি বাড়ে না কমে আসতে বলেন গোটা পৃথিবী ব্যাপী এর কুপ্রভাব পড়ে এজন্যই রব্বে জুল জালাল সামনে বলেন মান قتل نفسا بغير نفس ফসাদিন ফিল في الارض فكانما قتل الناس সংক্ষেপে বলি যে ব্যক্তি অন্যায়ভাবে একটি হত্যা করে একজন মানুষকে হত্যা করে সে একজনকে হত্যা করেনি যেন সে গোটা মানব জাতিকে হত্যা করেছে কারণ ক্ষতিগ্রস্ত গোটা মানব জাতি আর যে ব্যক্তি একটি প্রাণকে জীবন দান করে বাঁচিয়ে দেয় সে একজনকে বাঁচায়নি সে গোটা মানব জাতিকে যেন বাঁচালো সুহান তো গুনাহের কারণে রিজিক সুখ সমৃদ্ধি বাড়ে না কমে হাদিস শরীফের মধ্যে আসে তিরমিজি শরীফের হাদিস সাহাবি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন নবীজি আমাকে একটা থলি দিলেন কিসের থলি খেজুরের থলি একটা থলি খেজুরের ভিতরে কয়টা খেজুর থাকে কয় কেজি থাকে দুই তিন কেজি চার পাঁচ কেজি নবীজি বললেন বিসমিল্লাহ বলে খাবা আল্লাহর উপরে ভরসা করলে খাবা খাওয়াবা খাবা খাওয়াবা খবরদার খুলে দেখবা না কতটুকু আছে আল্লাহর উপরে ভরসা করে বিসমিল্লা বিলে খাবা খাওয়া আবু রাজিউত্তান বলেন আমি নবীজির কথার উপরে আমল করতেছি যেই আমার কাছে আসে আমি খাওয়াই আমিও খাই প্রয়োজন মাফি খেতেই থাকি খাওয়াইতেই থাকি আরবের তো প্রধান খাবারই খেজু অন্যতম খাবার খেজু খাই খাওয়াই নবীজির যুগ পার হয়ে গেল খেজুর আসে বন্ধ হয় না আবু বকর রাজিউত্তানুর আড়াই বছরের যুগ পার হইল খেজুর বন্ধ হয় না খেজুর আসে খাই খাওয়াই ওমর রাজি আল্লাহ দশ বছরের যুগ পার হইলো খাই খাওয়াই খেজুর আসে সুবান আল্লাহ বলেন হ্যাঁ ওসমান রাজি আল্লাহ তালন বছরের মতো যুগ পার হতে চললো খেজুর বন্ধ হয় না খাই খাওয়াই কত কুইন্টাল খেজুর ওখান থেকে বের হয়ে এসেছে কেউ বলতে পারে না সুবহান আল্লাহ রিজিক আসে বরকত আসে সমৃদ্ধি আবু হরাই রাজি আল্লাহ বলেন যেদিন হজরত উসমান ইবনে আফান রাজি আল্লাহ তালুকে বিদ্রোহীরা অন্যায় শহীদ করে দিল সেদিন থেকে ওই থলির মধ্য থেকে খেজুর আসা বন্ধ হয়ে গেল একেতে নষ্ট করে সবে দুঃখ পায় বালকে আগুন দিলেও ঘর পোড়া যায় ঠিক ঠিক না মেরে মাঝারি গুনা যত বাড়বে অন্যায় অপরাধ যত বাড়বে আল্লাহর নাফরমানি যত বাড়বে তত বেশি আজব গজব আসবে সুখ সমৃদ্ধি কেড়ে নেওয়া হবে মূল কারণ হলো মেরে মুয়াজ্জযাজ হাজرین স্বাধীনতা অর্জন করার পর থেকে আজ পর্যন্ত গুনাহের হার কমেছে না বেড়েছে সমৃদ্ধি কিভাবে আমাদের কাছে আসবে সুখ কিভাবে আসবে তাহলে সুখ সমৃদ্ধি কিভাবে আসবে রব্বুল আলামিন সূরাতুল আরাফের ছিয়ানব্বই নম্বর আয়াতে বলেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকু লা ফাতহনা আলাইহিম বারাকাতাম মিনাস সামাই ওয়াল আর যদি জনপদবাসীরা যদি কোনো এলাকাবাসী ইমান আনে আর তাকওয়া অবলম্বন করে গুনাহ ছেড়ে দেয় কার ভয়ে আনে আস্থার বিশ্বাস একমাত্র কার উপর এবং গুনাহ ছেড়ে দেয় তাহলে কি করব কি করব মওলা বলেন আসমান আর জমিনের সমৃদ্ধির বরকতের সমস্ত দুয়ারগুলো আমি তাদের জন্য খুলে দিতাম তাহলে সুখ সমৃদ্ধি আসবে গুনার মাধ্যমে না গুনাহ ছেড়ে দেওয়ার মাধ্যমে তাকুয়ার মাধ্যমে কিসের মাধ্যমে আসতে বলেন কিসের মাধ্যমে মাওলা শর্ত দিলেন সমৃদ্ধি আর সুখ পাবার জন্য শর্ত দিলেন কোনটা ইমান আল্লাহর উপরে আস্থার বিশ্বাস এবং তাকওয়া আল্লাহর উপরে আস্থার বিশ্বাস কিভাবে আসবে কিভাবে বাস্তবায়ন হবে সংবিধানের মধ্য থেকে আল্লাহর উপরে আস্থার বিশ্বাস আর বিসমিল্লা বাদ দেওয়ার মাধ্যমে কন না কেন যে বা যারা এই ইমান বিরোধী কথাবার্তা আমাদের সরকারকে পরামর্শ দেয় এরা সমৃদ্ধ বাংলাদেশের শত্রু দেশের শত্রু জাতির শত্রু আমি বলবো সরকারেরও শত্রু ঠিক কি ঠিক না সরকারের উচিত এগুলাকে বাছাই করে করে থাপড়ায় দাঁত ফেলায় দেওয়া কারণ সুখী সমৃদ্ধ বাংলাদেশের বিপক্ষে এরা অবস্থান নিচ্ছে ঠিক কি না মনে রাখতে হবে 90 ভাগ মুসলমান অধ্যুষিত এই বাংলাদেশে তাদের সংবিধানের মধ্যে বিসমিল্লার আল্লাহর উপর আস্থা আর বিশ্বাস থাকবে ইনশাল্লাহ ভবিষ্যতেও বহাল থাকবে কেউ যদি বাদ দিতে চায় সে বাদ হয়ে যাবে বিসমিল্লাহ থাকবে ইনশাল্লাহ মেরে মহাজুদ হাজারিন বলছিলাম তাহলে ইমান আর তাকুয়া এই তাকুয়ার মাধ্যমে কি হবে দেশের মধ্যে সুখ আসবে সমৃদ্ধি আসবে প্রিয় উপস্থিতি সাহাবি আবু হুরাই রাদিয়াল্লাহু আনহু বলেন এমন ক্ষুধা ছিল এমন অভাব ছিল আমি ক্ষুধার তাড়নায় মদিনার গলিতে পড়ে থাকতাম মানুষ মনে আমার রোগ হয়েছে মানুষ মনে মৃগি বেড়া মৃগি রোগ হয়েছে আমার কোনো রোগ ছিল না আমার কোনো রোগ ছিল না আমি পড়েছিলাম সেখানে ক্ষুধার কারণে পেটে খাবার নয় আমি উঠতে পারছি না দাঁড়াতে পারছি না এত দুর্গ সেই মদিনা মনে নবীজির তরিকা অনুযায়ী চলার কারণে ইমান এবং তাকুয়ার সাথে চলার কারণে গুনাহ আর মাসিয়াত পরিহার করার কারণে আল্লাহ তালা তাদেরকে এমন সমৃদ্ধি দিলেন অল্প কিছু দিনের মধ্যে দুই যুগও পার হয় নাই পনেরো বিশ বছরও পার হয় নাই তার আগে এমন সমৃদ্ধি আল্লাহ দিলেন সাবিরা বলেন আমরা মদিনাতে জাকাত নিয়ে ঘুরে বেড়াতাম কাউকে জাকাত দেবার জন্যে কিন্তু জাকাত নেয়ার লোক খুঁজে পাওয়া যেত না কারণ সবাই জাকাত দেওয়ার অধিকারী হয়ে গেছে এই সমৃদ্ধি দিয়েছেন কে প্র্যাকটিক্যালি আল্লাহ দেখিয়ে দিয়েছেন মেরে মোখতারাম দোস্ত বুজুর্গ যতদিন পর্যন্ত এই বাংলাদেশকে গুণামুক্ত বাংলাদেশ তাকুয়াওয়ালা বাংলাদেশ খোদা ভীতির বাংলাদেশ ইমানওয়ালাদের বাংলাদেশ বানানো না যাবে ততদিন পর্যন্ত সোনার বাংলার স্বপ্ন স্বপ্নই রয়ে যাবে বাস্তবে কখনো সুখ সমৃদ্ধি আসবে না আজকে বিজয়ের মাসে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে মহান মুক্তিযোদ্ধাদের রক্তের প্রতি শ্রদ্ধা জানাতে হলে অবশ্যই গুনাহ এবং ইমানওয়ালা বাংলাদেশ তাকুয়ার বাংলাদেশ আমাদেরকে গড়তে হবে ঠিক কি ঠিক না প্রিয় উপস্থিতি এজন্য মেহনত করে যাচ্ছেন বাংলাদেশকে তাকুয়াওয়ালা বানানোর জন্য মেহনত করে যাচ্ছেন আলেম ওলামা এবং তৌহিদি জনতা ঠিক কি ঠিক না এজন্য বলছিলাম বিজয়ের মাসের সাথে আমাদের আজকে যারা এই প্রোগ্রামের আয়োজন করেছেন ওলামা কল্যাণ পরিষদ তাদের সাথে গুরুত্বপূর্ণ একটি রয়েছে বাস্তবিক পক্ষে যারা সমৃদ্ধ পরিণত করবার নিরলস মেহনত এবং চেষ্টা করে যাচ্ছেন আমরা তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করি আল্লাহ রবুল আলমিন আমাদেরকে আলে মোলামার সাথে থেকে তাদের দিক নির্দেশনাকে ফলো করে কোরআন সুন্না অনুযায়ী চলে সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে করবার জন্য বাস্তব পদক্ষেপ নেবার তৌফিক দান করেন ও আখিরুদ্দা আওয়ানা আনিলহামদুলিল্লাহ রবিল আলমিন সালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু